Assalamualaikum warahmatullah. Shupriyo shikharthi bondhura, asha kori apnara onek onek bhalo achen. Ajke amra dekhbo jQuery part 2. Amra goto class e dekhechhilam kibhabe jQuery ekta basic environment toiri kora jay. Ajke amra alochona korbo jQuery selector niye. jQuery selector niye alochona korar prekkhapoteo ami apnader jonno jehetu goto class ta first class chilo, ajkeo ami basic setup ta apnaderke kore dekhabo. ওকে তো আমরা কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমরা একটা বেসিক স্ট্রাকচার লিখে রেখেছি যেখানে আমি style.css টাকে লিংক করিয়েছি এখানে আমি jQuery এর CDN টাকে লিংক করিয়েছি এবং এখানে jQuery এর জন্য আমাদের একটা নির্দিষ্ট ফাইল আছে সেই ফাইলটা হচ্ছে app.js এই ফাইলটাকে রান করিয়েছি তো আমাদের এই হলো বেসিক এনवायरमेंट ফর jQuery এখন আপনি যদি এই jQuery সেটআপের উপরে jQuery লিখতে চান তাহলে কোথায় লিখতে হবে আমাদের এই যে স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে যেটা আমরা লিংক করেছি app.js সেই app.js এর মধ্যে আপনাকে লিখতে হবে কেমন তো app.js এর মধ্যে আপনি যা লিখবেন সেটাই কিন্তু আপনার এখানে ইমপ্লিমেন্ট হবে তো আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হলো আপনি কিভাবে বেসিক ভাবে jQuery টা স্টার্ট করবেন তো jQuery এর বেসিকটা আমি একটু দেখিয়ে দিয়েছিলাম কিভাবে যে এই h3 ট্যাগটাকে আমরা হচ্ছে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা jQuery এর মাধ্যমে চেঞ্জ করেছিলাম কিভাবে চেঞ্জ করেছিলাম jQuery তে গিয়ে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে jQuery একটা ডলার সাইন নিতে হয় এটা হচ্ছে jQuery এর বেসিক সিনট্যাক্স ডলার সাইনের পরে একটা প্যারেনথেসিস নিতে হবে প্যারেনথেসিস মিন ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে একটা কোটেশন ইউজ করতে হবে সেটা ডাবল কোটেশন হতে পারে সেটা সিঙ্গেল কোটেশন হতে পারে ওকে তো ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটা ইউজ করেন না কেন এইখানে আপনাকে কি ইউজ করতে হবে এখানে আপনাকে ইউজ করতে হবে সিলেক্টর তাহলে আমাদের সিলেক্টরের জায়গাটা কিন্তু এখানে ওকে তো আমরা ইউজ করব আমাদের যেহেতু সিলেক্টরটা হলো h3 ট্যাগ তাই আমি এখানে ইউজ করব কি h3 কেমন আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেল এখন আমরা এখানে একটা ডট ইউজ করব ডট ইউজ করে আমাদের যেটা ইউজ করতে হবে সেটার নাম হলো অ্যাকশন এই অ্যাকশনটাই হলো আমাদের jQuery এর বিল্ট ইন ফাংশন গুলো এই অ্যাকশনের মাধ্যমে আমাদের ফাংশনগুলো কাজ করবে তো অ্যাকশনটার মধ্যে আমরা দেখিয়েছিলাম ওই দিনে টেক্সট অ্যাকশনটা তো টেক্সট অ্যাকশনটাতে যদি আমি ক্লিক করি লিখি এবং এখানে আমাদের আবারও প্যারেনথেসিস দিতে হবে প্যারেনথেসিস দিয়ে এখানে আমাদের পাস করতে হবে যেটা পাস করতে হবে সেটাকে বলা হয় আর্গুমেন্ট তো আর্গুমেন্ট পাস করতে হবে হ্যালো বাংলাদেশ এখন যদি আমি আপনাদেরকে এটা লাইভে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে আমরা ওখানে লিখেছিলাম হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আউটপুটে আমাদের রয়েছে হ্যালো বাংলাদেশ কারণ আমাদের এই টেক্সট মেথডের মাধ্যমে বা টেক্সট অ্যাকশনের মাধ্যমে আমরা এই লেখাটাকে চেঞ্জ করতে পেরেছি এটা ছিল আমাদের গত ক্লাসের মূল আলোচনা এবং বেসিক সিনট্যাক্সগুলো কিভাবে কাজ করে এবং এই লিংক আপগুলো করানো তো আজকে আমরা শিখব হচ্ছে সিলেক্টর সিলেক্টর কথাটা যখনই বলেছি আপনারা যারা অলরেডি সিএসএস ভালো মতো পারেন বা আমি আশা করতেছি যারা ভিডিওটা দেখছেন তারা সিএসএস পারেন এবং সিএসএস এ যেভাবে সিলেক্টরটা ব্যবহার করা হয় সেম ভাবে কিন্তু এখানেও সিলেক্টর ব্যবহার করা হয় তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আমরা এই ঘরটাকে রেখেছি অনলি ফর সিলেক্টরের জন্য তো আমরা এখানে সিলেক্টরটা করতেছি যেইখানে আমি সিলেক্ট করব সেইখানে কিন্তু কাজটা ঘটবে এবং এখানে আমাদের সিলেক্টর ইউজ করতে হবে তো আমি যদি এখানে একটা ক্লাস ইউজ করি ক্লাসের নেম দিলাম হলো বেসিক জেস এই বেসিক জেস এর আমাদের এইটুকু করে কপি করে আমরা যদি এই ক্লাসটাকে ইউজ করতে চাই এখানে তাহলে আমাদের কিভাবে ইউজ করতে হবে এভাবে কিন্তু না আমরা কিন্তু সিএসএস এর সময় যখন ক্লাস ইউজ করেছি তখন কিন্তু ক্লাসের সামনে একটি ডট ইউজ করেছি তো আমাকে এখানেও একটি ডট ইউজ করতে হবে দ্যাট ইজ ক্লাস সিলেক্টর আমরা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টেও বা jQuery-তেও আমরা বেসিক্যালি jQuery বা জাভাস্ক্রিপ্ট যেটাই বলে না কেন এখানেও কিন্তু তিন ধরনের সিলেক্টরই পাবো একটা হলো আমরা যখন ট্যাগ ডাইরেক্টলি সিলেক্ট করি সেটাকে বলা হয় এলিমেন্ট সিলেক্টর যখন আমরা ক্লাসকে সিলেক্ট করি সেটাকে বলা হয় ক্লাস সিলেক্টর আবার যখন আমরা আইডি সিলেক্ট করি বেসিক jQuery যখন আমরা আইডি সিলেক্ট করি তখন এটাকে বলা হয় আইডি সিলেক্টর তো আমরা এখানে আইডি নিয়ে যদি সিলেক্ট করি আমরা এখানে লিখি হ্যালো
নুরুল ইসলাম দেখবেন আমরা এই লেখাটাকেও চেঞ্জ করতে পারবো আইডির মাধ্যমে তো আমি এইটাকে ধরবো কিভাবে জাস্ট আইডিটাকে কপি করবেন কপি করে আপনি এখানে চলে যাবেন এই যে আপনার যে সিলেক্টরের অংশটুকু রয়েছে এখানে দিয়ে দিবেন এখানে দিলে আপনার যেহেতু এটা আইডি তাই এখানে কি ইউজ করতে হবে আপনি অবশ্যই গেস করতে পেরেছেন এখানে একটি হ্যাশ চিহ্ন ইউজ করতে হবে তাহলে দেখেন এটা আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেল তাই না তো এটাই হলো আমাদের সিলেক্ট করার মূল পাতিপদ্ধতি বিষয় দেখবেন এটাও বাংলাদেশ দেখাচ্ছে দেখেন হ্যালো বাংলাদেশ দেখাচ্ছে কিন্তু উপরেটা কিন্তু হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে তাহলে কিন্তু আমরা jQuery সিলেক্টরগুলো বুঝে ফেললাম এছাড়াও কিন্তু আমরা চাইল্ড সিলেক্টরও করতে পারি অ্যাজ লাইক এ CSS এর মতো এছাড়াও আমাদের jQuery এর বিল্ট ইন কিছু সিলেক্টর রয়েছে সেগুলো আমরা ইউজ করব যেমন দিস সিলেক্টর রয়েছে এই সিলেক্টরগুলো আমরা পরবর্তীতে ইউজ করব আপাতত কাজের জন্য আমাদেরকে তিন ধরনের সিলেক্টর নিয়ে কাজ করলে চলবে একটা হলো এলিমেন্ট সিলেক্টর আইডি সিলেক্টর অ্যান্ড ক্লাস সিলেক্টর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি খুদা হাফেজ